হ্যালো এভরিওয়ান, সুস্মিতার সঙ্গে এক্সপ্লোরিং লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। প্রতিটা নববর্ষের শুরুটা হতো আমার পয়ের আমাকে পুজো দিয়েই। নববর্ষ মানেই নতুন আরেকখানে টেপ জমার যোগ, নববর্ষ মানেই হলো জমজমাট খাই দাই, নববর্ষ মানে সন্ধেবেলায় বাবার হাত ধরে হালখাতা করতে যাওয়া, নববর্ষ মানে বাড়ি ফিরে মিষ্টির প্যাকেটে ভাগাভাগির আনন্দ। এই তো ছিল ছোটবেলায় নববর্ষ, তার সংজ্ঞাটা কিন্তু এখন অনেকটাই বদলে গেছে। সামনের ইনসাইড এখানে এটা একটা বারকাম রেস্টুরেন্ট আছে, ওইখানে কিছু প্রোগ্রাম চলছে। আমাদের দেশ হলে এই ভিড়টা হয়তো নর্মাল, কিন্তু এখানে যেহেতু রাস্তাঘাট সবসময় ফাঁকাই থাকে, আজ দেখুন পার্কিং জুড়ে প্রচুর গাড়ি। কাল পয়লা বৈশাখ, আজ আগে চড়কের দিন। চড়কের দিন মনে পড়লে মনে হয় চড়কের মেলা। এই যে সানডে সাসপেন্স চলছে এখন আমাদের ঘরে। এই যে গুল্লু আর আমি দুজনে দুপুরের খাওয়া দাওয়ার পর তৈরি হয়ে নিয়েছি। আজ শনিবার, বাংলা বছরের শেষ দিন। আমরা গিয়েছিলাম গাড়ি দেখতে। আমরা সামনের এই অগস্ট মাসে আমেরিকার মিনেসোটা থেকে অন্য একটা স্টেটে মুভ করব। এর জন্যই আমরা হঠাৎ করে গাড়ি নেওয়ার প্ল্যান করেছি। আর আমরা যেহেতু এখানে প্রায় 1.5 বছর হতে চলবে এখানে আমাদের আমেরিকায় থাকা, তো টুকটাক জিনিসপত্র জামা কাপড় যা রয়েছে সেগুলো তো মুভ করতে হবে। আমরা যেখানে যাচ্ছি সেই স্টেটে যাওয়ার জন্য যদি আমরা এখান থেকে গাড়ি বুক করে যেতাম, তাতে যা খরচ পড়তো তা কিন্তু অনেকটাই এক্সপেন্সিভ। তাই ঠিক করলাম তার পরিবর্তে আমরা নিজেরাই নিজেদের একটা গাড়ি কিনে নেব, তাতে আমাদের এখান থেকে মুভ করাও সুবিধা হবে, বা জিনিসপত্র ফেলে যেতেও হবে না, টুকটাক পছন্দ মতো জিনিসপত্র সঙ্গে ক্যারি করে নিতেই পারবো। এর জন্যই আমরা একদম নির্দিষ্ট করে হ্যাচব্যাক মডেলগুলোই দেখছিলাম। এসেছিলাম হন্ডা শোরুমে, আর আমরা এখন যে স্টেটটায় মুভ করছি তার খুব কাছে সমুদ্র, তো বিচের কাছে যাচ্ছি বলেই আমার কাছে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি ছিল মূল রূপ। আর ওভির ছিল যাতে জিনিসপত্র মুভ করতে পারে, পিছনটা একটু স্পেসিয়াস হয়। এই সব কিছু অপশান দেখে আগেই বেশ কিছু ঠিকঠাক করে ফিচার্সগুলো নিয়ে রিসার্চ করেই আমরা এসেছিলাম। তারপর গাড়ি পছন্দ মতো দেখে আমাদের পছন্দের মডেলটার একটা টেস্ট ড্রাইভ অভিষেক দিয়ে নেয়। ঠিক করি গাড়ি নিয়ে আজ বাড়ি ফিরবো, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে জানতে পারি যে আমাদের SSN কার্ড লাগবে। এখানে SSN কার্ড কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যেটার ফুল ফর্ম সোশ্যাল সিকিউরিটি কার্ড, যেটা ব্যাঙ্কে বিভিন্ন জবেও কিন্তু প্রয়োজন হয়। তো সেই SSN কার্ডটা সঙ্গে না থাকায় আমরা সেদিন আর গাড়ি আনতে পারিনি। পরের দিন নববর্ষ, অর্থাৎ বর্ষবরণ। রবিবার বাঙালির বর্ষবরণ পড়েছে, আর সেটা সেলিব্রেশন হবে না তা কি করে সম্ভব? ঠিক করি আমরা সবাই মিলে একটা ছোট্ট খাট্টো পিকনিক করব পোটলাক স্টাইলে। তো তার জন্য সব কমপ্লিট, রাতের থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে দিই, যেহেতু পরদিন সকাল সকাল বের হওয়ার প্ল্যান ছিল। রাতেই ফ্রাইড রাইসে সবজি কেটে রেখে মাংসটা কষিয়ে রাখি। সকালে উঠে এই যে ফ্রাইড রাইস কমপ্লিট, আর এখানে ধনিয়া চিকেন করেছিলাম, এই তো দুটো আমার দায়িত্বে। আর এই রান্না করে সব কিছু ঠিকঠাক করে প্যাকেটের মধ্যে ভরে ফয়েল পেপার দিয়ে মুড়ে এখন আমরা তৈরি। এই যে আমার গুল্লু, আজকে বৈশাখের নতুন দিন, নববর্ষের নতুন জামা পরেছে। আমরা আজকে কোথায় যাচ্ছি বলুন তো? আমরা যাচ্ছি যে জায়গাটায়, সেই জায়গার কিন্তু ভিডিও আপনারা আগেও দেখেছেন। আমরা যখন প্রথমবার আমেরিকায় এসেছিলাম তখন অভিষেক আর আমি কোমো জু ঘুরতে গিয়েছিলাম, চিড়িয়াখানা। সেই ভিডিও যদি আপনারা না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম। মানুষের থেকে তো মনে হচ্ছে গাড়ির সংখ্যাই বেশি। দেখুন সামার পড়তে না পড়তেই এখানে কত ভিড়, আমাদের মতো প্রচুর মানুষ এসেছে। এখন সম্পূর্ণ মাঠটায় ছোট ছোট সবুজ ঘাস হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে দেখুন। এখানে ছোট ছোট প্রচুর বেঞ্চ পাতা, আর ওই যে দূরের বড় বড় ন্যাড়া গাছ তাতে কিন্তু এখন ছোট ছোট কচি পাতা আসা শুরু হয়েছে। ভিড় ঠেলে একটু ফাঁকা জায়গা দেখে দুটা টেবিল দখল করে আমরা কিন্তু আমাদের খাওয়ার দাওয়ার সব সাজিয়ে বসি। আমরা যে জায়গাটায় বসি সামনে ছোট্ট বাচ্চাদের পার্ক, কিন্তু সেটাতে ভয়ানক ভিড়। তবে এই দোলনাটা মোটামুটি ফাঁকাই ছিল, টুক করে ফাঁকা সময় বুঝে গিয়ে দোলনাটায় কিন্তু অল্প সময়ের জন্য দোল খেয়ে আসতে ছাড়ি।
আজ ওয়েদারটা এত সুন্দর, আর ছোট সানাইকে দেখুন, ও কিন্তু ওর ভুম ভুম নিয়ে চলে এসেছে। আমাদের আজকের বর্ষবরণের উদযাপনটা ছিল কিন্তু মোটামুটি খাওয়া দাওয়া কেন্দ্রিক, আর নববর্ষ মানেই কি, পেট পুজো, খোড়া, আড্ডা, গান, গল্প, তাই তো? সবাই বাড়ি থেকে মোটামুটি টুকটাক রান্না করে নিয়ে আসি, মাছ মাংস সব কিছু ছিল, ছিল লুচি মিষ্টি পায়েস সব দিয়ে জমজমাট নববর্ষের দুপুরের খাওয়া। এই জায়গাটায় মানে এরকম ওয়েদার তো আমাদের খাওয়া দাওয়ার পর আমরা ঠিক করেছিলাম একটু আশেপাশে ঘুরে বেরিয়ে আসবো, মিনেসোটা লেকের রাজ্য। এখন যে জায়গাটা এসেছি সামনে যেটা দেখছেন ওটা কিন্তু ওয়াটার ড্যাম, এই জায়গাটার নাম ফোর্ট ড্যাম, আর এটা মিসিসিপি নদী। এখানে একটা ফোর্ট কোম্পানির হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন ছিল, যেটা এখন বিক্রি করে দিয়েছে, তবে সেটা এখনো আছে। এটাও কি একটা রিজিওনাল পার্ক? দূরের একটাও পাতা নেই গাছগুলোকে দেখুন, মনে হচ্ছে যেন ঠিক ন্যাড়া। মনে হচ্ছে শুধু মরা গাছ আর গাছ, তাও এখন ছোট ছোট সবুজ সবুজ পাতা হওয়া শুরু হয়েছে। নতুন বছরের প্রথম দিনে আজকে সব থেকে সুন্দর জায়গাটা ছিল মিসিসিপি নদীর ধারের এই জায়গাটা। আমি তো জল দেখে খুশিতে নেমে পড়ি জুতো খুলে এসে। ওরে বাবা রে, কি বিভৎস ঠান্ডা জল, দু সেকেন্ডের মধ্যে দৌড়ে উঠে পড়ি, আবার কিছুক্ষণ জলে ধাতস্থ হয়ে কিছুক্ষণ সময় আবার কাটাই। সেন্ট পলসের এই জায়গাটায় বেশ ভালো চেরি ব্লসম দেখতে পাওয়া যায়, তাই এসেছিলাম ফুল ফুটেছে কিনা দেখে নিতে। আমার পয়লা বৈশাখের এই সুন্দর জামাটা দিয়েছে আমার ভাই, আর গলার নেকপিসটা দিয়েছে কেয়া। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ কেয়া। সবাই মিলে আড্ডা, ঘোড়া, খাওয়া দাওয়া সব মিলিয়ে আজকের বর্ষবরণ দিনটা কিন্তু দারুণ কাটলো। ভিডিও এখানেই শেষ করছি, কেমন লাগলো জানাবেন কিন্তু। নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে।